আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ব্রেস্ট ট্রিটমেন্ট করেও দাঁতের যে ফাঁকা বন্ধ করা যায় না। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে ফাঁকা দাঁতের চিকিৎসা করা হয় এবং উঁচু নিচু দাঁতের চিকিৎসা করা হয়। তো ভিউয়ার্স, কিছু কিছু দাঁতের ফাঁকা থাকে যেগুলো ব্রেস্ট ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করে সঠিক সমাধান দেওয়া যায় না। ভিউয়ার্স, যেমন এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দু দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা রয়েছে, আর যদি এমনটি ফাঁকা হয়ে থাকে সেক্ষেত্রে ব্রেসেস ট্রিটমেন্ট করে কোনো ধরনের ফলাফল পাওয়া যায় না। অর্থাৎ এমন ফাঁকার জন্য ব্রেস্ট ট্রিটমেন্ট নয়, এমন ফাঁকার জন্য রয়েছে অন্য ধরনের চিকিৎসা। ভিউয়ার্স, এই ফাঁকাটি সাধারণত যারা অধিকভাবে টুথপিক ব্যবহার করে থাকেন বা দাঁতের ভিতরে খোঁচাখুচি করে থাকেন দু দাঁতের মধ্যবর্তী স্থানে, তাদেরই এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। দাঁতের থেকে মাড়ি সরে যাওয়ার কারণে এ ধরনের ফাঁকার সৃষ্টি হয়। তো এই ফাঁকাগুলো আপনি কখনো ব্রেসেস ট্রিটমেন্ট করিয়ে সমাধান করাতে পারবেন না। কারণ হলো, ভিউয়ার্স, এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন দুইটি দাঁত কিন্তু কাছাকাছি হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ ব্রেস্ট ট্রিটমেন্টটি যখন করা হয় তখন দুটি দাঁত কাছাকাছি আসে। এখানে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন, এমন ফাঁকা থাকলে আপনি ব্রেসেস ট্রিটমেন্ট করাতে পারেন, এমন ফাঁকার জন্য এই দাঁতটি ধীরে ধীরে ক্লোজ হবে, আর তার জন্যই কিন্তু ক্লোজ হওয়ার জায়গা আছে, তার জন্যই ক্লোজ হবে। কিন্তু এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে, এটি কোনোভাবে দুটি দাঁত কিন্তু একই সঙ্গে পুরোপুরিভাবে এখানে মিলে আছে, তার জন্য এই দাঁতটি এদিকে সরে আসার কোনো ওয়ে নাই, আর তার কারণে এমন ফাঁকা থাকলে আপনারা ব্রেসেস ট্রিটমেন্ট করাতে পারবেন না। এমন হলে ব্রেসেস ট্রিটমেন্ট করানো যায়, কিন্তু এমন ফাঁকার জন্য ব্রেসেস ট্রিটমেন্ট না, এমন ফাঁকার জন্য রয়েছে অন্য ধরনের চিকিৎসা। এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এমন দাঁতের জন্য আপনাকে ব্রেসেস ট্রিটমেন্ট করাতে হবে। কারণ দেখুন, এখানে যথেষ্ট জায়গা আছে দাঁত সরে আসার, দাঁত সরে আসার যথেষ্ট জায়গা রয়েছে, উপরের দিকে নিচের দিকে সবখানে কিন্তু দাঁতে যদি ব্রেস করানো হয় তো ধীরে ধীরে এমন ফাঁকা ক্লোজ হয়ে যাবে। কিন্তু ভিউয়ার্স, যদি ফাঁকাটা এমন হয়ে থাকে, এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে দাঁত সরে আসার বা দাঁত কাছাকাছি হওয়ার মতো কোনো ধরনের পজিশন নাই, কোনো ফাঁকা জায়গা নাই, এখানে শুধুমাত্র দাঁতের মাড়ি সরে যাওয়াতে এ ধরনের ফাঁকার সৃষ্টি হয়েছে, তো এ ধরনের ফাঁকা আপনি ব্রেসের মাধ্যমে, ব্রেস ট্রিটমেন্ট করিয়ে কখনোই ক্লোজ করাতে পারবেন না। ভিউয়ার্স, এ ধরনের ফাঁকার জন্য আপনাকে ফিলিংয়ের মাধ্যমে করাতে হবে, ফিলিংয়ের সাহায্য নিতে হবে, যেটিকে আমরা লাইট কিওর ফিলিং বা কম্পোজিট ফিলিং বলে থাকি, অথবা লেজার ফিলিং। এই লেজার ফিলিংয়ের মাধ্যমেই সাধারণত এ ধরনের ফাঁকা দাঁতের চিকিৎসা করা হয়ে থাকে। যদিও লেজারের মাধ্যমে যে ফিলিংয়ের করে যে ট্রিটমেন্টটি করা হবে সেটি সারা জীবনের জন্য স্থায়ী থাকবে না, তবে এমন স্থানে, এমন ফাঁকার জন্য যদি আপনি লাইট কিওর ফিলিং বা লেজার ফিলিং করান, সেক্ষেত্রে কিন্তু সেটা বেশ দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তো এ ধরনের ফাঁকার জন্য আপনাকে অবশ্যই এ ধরনের লাইট কিওর ফিলিং বা কালার ম্যাচিং ফিলিং করাতে হবে। এমন ফাঁকার জন্য আপনি কখনো ব্রেসেস ট্রিটমেন্ট করে কোনো ধরনের ভালো ফলাফল আশা করা যাবে না। তো ভিউয়ার্স, যখন আপনি এ ধরনের ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন, তখন ঠিক এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে ফাঁকা রয়েছে, এখানে ফাঁকা রয়েছে, এই ফাঁকাগুলো কিন্তু এখানে আপনার ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে বন্ধ করা হয়েছে, যেটি দেখতে সেম দাঁতের রঙের মতোই হয়ে থাকে এবং এগুলো বেশ অধিক দিন পর্যন্ত কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তো এমন ফাঁকার জন্য মূলত ব্রেসেস ট্রিটমেন্ট নয়, এমন ফাঁকার জন্য আপনাকে ফিলিংয়ের সাহায্য নিতে হবে। দ্বিতীয়ত, অন্য ধরনের কোনো ট্রিটমেন্ট এখানে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে করা যাবে না, একমাত্র ফিলিং করেই কিন্তু এ ধরনের ট্রিটমেন্ট ভালো হয়ে থাকে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।